হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তবে হ্যাঁ, আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমরা যাচ্ছি মাওঘাটে ইলিশ খেতে। আর এই হচ্ছে সেই পদ্মা সেতু যেটার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি ফরিদপুরে। আসলে পদ্মা সেতু হওয়ার আগে আমরা এর আগে বেশ কয়েকবারই মাওঘাটে আসছি, কিন্তু পদ্মা সেতু হওয়ার পরে আমরা এরপরে আর আসি নেই। তো এটাই আমাদের প্রথম পদ্মা সেতুতে ওঠা। তো আমরা এখন পদ্মা সেতু পার হয়ে যাব ফরিদপুরে, সেখানে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করব, তারপরে ইউটার্নে আমরা আবার ব্যাক করব মাওঘাটে ইলিশ খাওয়ার জন্য। আমাদের এই জার্নিতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে রাস্তার দুই পাশের ভিউ, বিশেষ করে পদ্মা সেতু পার হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা, খুবই অসাধারণ ছিল। আর ফর্চুনেটলি ওয়েদারটাও খুব জোস ছিল। এই সেই ফরিদপুরের ভাঙ্গা যেখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টের বাসগুলো আলাদা রুটে চলে যায়, আর আমাদের মতো যারা এখানে প্রথমবার এসেছে তারাও ফটোশ্যুট করতেছে। আর সত্যি কথা বলতে জায়গাটা খুবই সুন্দর। আমরা এখন শুরু করব আমাদের ফটোশ্যুট, তার মধ্যে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। ফটোশ্যুট করে আমরা এখন আবার ব্যাক করতেছি মাওঘাটে। তো সেখানে গিয়ে আমরা এখন মজার মজার ইলিশ খাবো। প্লিজ তোমরা আমার সাথেই থাকো। উফ, রাস্তার দুই পাশের ভিউগুলো সত্যি খুব সুন্দর। তোমরা যারা আসো নাই তারা আসলেই খুব মিস করছো। তো আমরা চলে আসলাম মাওঘাটে। এটা হচ্ছে পুরনো সেই ঘাট যেখান থেকে মানুষ ফেরি করে দল বেঁধে একেবারে নদী পার হতো, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা এখন পুরো জনমানব শূন্য, একেবারে মানুষজন তো নেই আর আগের মতো জমজমাট অবস্থাও নেই। এই হচ্ছে শখের হাড়ি, আর মাওঘাটের বেশ কয়েকটা জনপ্রিয় রেস্টুরেন্টের মধ্যে এটা একটা। তো আমরা এটা চুজ করলাম, তার কারণ হচ্ছে যে এর বাইরের ডেকোরেশনটা অনেক সুন্দর আদার্স যে রেস্টুরেন্টগুলো ছিল তার চাইতে। সেজন্য আমরা এখানে বসলাম এবং আমাদের কাছে মনে হলো খাবারটাও মনে হয় ভালো হবে। রেস্টুরেন্টের ভেতরের এনভায়রনমেন্টটাও ভালো ছিল অনেক। আর দেখতে পাচ্ছ তোমরা এখানে ইলিশ ছাড়াও আরও অনেক রকমের খাবারের ভেরিয়েশন আছে। আমরা সবাই মিলে ইলিশ পছন্দ করতেছি। এখানে বেশ হিউজ কালেকশন আছে, ছোটো বড়ো অনেক যে যার মতো করে পছন্দ করে নিচ্ছে। তো আমরাও দুটা ইলিশ পছন্দ করলাম, আমার ভাইয়া আপু আমরা সবাই মিলে। এখানে ইলিশ মাছ দুটো প্রায় 2 কেজির উপরে ছিল, আর প্রতি কেজিতে দাম পড়ছিল 2100 টাকা করে। তো ইলিশ রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে, কাটাকাটি করতেছে, এগুলো ধুয়ে ওরা হচ্ছে যে ফ্রাই করবে।
এই সিনটা দেখতে না খুব ভালো লাগে, যখন ইলিশগুলোকে গরম তেলে এভাবে ভাজা হয়, তারপর আমরা গরম গরম খাবো, কি মজা। আর কি যে একটা গ্রান বের হয়েছে, এটা তো তোমরা বুঝতে পারতেছো না। আমরা যারা ছিলাম আমরাই বুঝছি যে কি সুন্দর স্মেল। এই যে এখানে ওরা ইলিশের লেজের ভর্তা করতেছে, আর আমার কাছে মনে হয় যে মাওয়াঘাটের যতগুলো ইলিশের আইটেম আছে তার মধ্যে ইলিশের লেজের ভর্তাটা সবচেয়ে বেশি টেস্ট হয়। এখানে ওরা ইলিশ মাছের পিসগুলোকে আরও সুন্দরভাবে সাজাই দিছে, আর লেজ ভর্তাটা ওরা এখানে প্রিপেয়ার করতেছে শুকনা মরিচ, ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল দিয়ে মাখায়া বানাইতেছে। আর ওরা এখানে কি দিয়ে ভর্তা করতেছে দেখতেছ? এটা সেভেন আপের বোতল দিয়ে ওরা পিঠে পিঠে ভর্তা করতেছে। ওকে, আমাদের প্ল্যাটার চলে আসছে, আর কি সুন্দর করে ওরা একসাথে রূপজাদা, ইলিশ আর হচ্ছে ইলিশের ডিম সব কিছু দিয়ে একসাথে সাজাই দিছে। সো আমরা কিছু পিকচার তুলে নিলাম এর মাঝখানে। তো আমাদের খাওয়া দাওয়া শুরু হবে এখন, আর এখানে আমাদের হচ্ছে যে ইলিশ রূপচাঁদা আর ইলিশ মাছের ডিম, লেজ ভর্তা আর সাথে ডাল ছিল। তো আমাদের এখানে যে রাইসটা ওরা আমাদেরকে দিছে, এটা হচ্ছে যে কাটারি ভোগের চালের ভাত। তো এই রাইস মানে ভাতের জন্য আমাদের আসলে খাওয়াটা জমে গেছে, আমরা সবাই মিলে এখন পেট পুজো করবো। এখানে আরও অনেক রকমের ভর্তা ছিল, তবে আমরা আসলে এই ভর্তাগুলো টেস্ট করি নাই, কারণ এর আগে আমি যখন মাওয়াঘাটে আসছিলাম তখন আমি এই ভর্তাগুলো টেস্ট করছিলাম। বাট আমার কাছে মনে হয় যে ইলিশ মাছ বা ইলিশ মাছের যে লেজের ভর্তা বা ডাল, এগুলোর সাথে আসলে আদার্স কোনো ভর্তা নেওয়ার আসলে প্রয়োজন পড়ে না। এটা আসলে আমার পার্সোনাল মতামত। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের যাওয়ার পালা। এখন আমরা নতুন প্রোগ্রাম সেট করেছি, আমার আপু আর দুলাভাই ওনাদের ইচ্ছা হয়েছে প্রিয়তমা মুভিটা দেখবে, তো যার জন্য আমরা বসুন্ধরা সিটিতে স্টার সিনেপ্লেক্সে যাচ্ছি। এই যে এই সালামটা দেওয়ার অর্থ কি জানো? যারা জানো তারা অবশ্যই কমেন্টে জানাবো। এই জায়গাগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে আমি কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে চলে আসছি। তবে হ্যাঁ, আমি আসলে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে ঘুরি নাই, তবে ইউটিউবে আমি আসলে অনেক ভিডিও দেখেছি, তো যার জন্য অনেক মিল লাগতেছে। অনেকের কাছে মিল হয়তো নাও লাগতে পারে। আমরা বসুন্ধরা সিটির সামনে চলে আসছি, আমাদের সবার আসলে খুব চা খেতে ইচ্ছা করছিলো, তো সামনে মটকা চাটা পাইলাম, তো সবাই মিলে মটকাটা চাটা টেস্ট করতেছি। তবে সত্যি কথা বলতে আমাদের কারো কাছেই একদমই মজা লাগে নাই। আরেকটা ব্যাড নিউজ, আমরা আসলে প্রিয়তমা মুভির কোনো টিকিটই পাইনি। প্রিয়তমা মুভিটা এত বেশি জনপ্রিয় হয়েছে যে এর কোনো টিকিটই পাওয়া যায় না এখন, আর টিকিট পেতে হলে মিনিমাম 1 উইক আগে টিকিট বুকিং দিতে হয়। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।